প্রিয় দর্শক বন্ধুরা, গরমের পর তো শীতকাল চলে এলো, আর শীতকাল মানেই ঠান্ডা হাওয়া, ঠান্ডা আবহাওয়া। আর এই ঠান্ডা আবহাওয়াতে আমরা চট করে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি, হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়া ইত্যাদি নানান রকম সমস্যায় ভুগতে থাকি। তাই আজকে আমার আলোচনার বিষয় কমন কোল্ড অ্যান্ড কোরাইজা, বা সাধারণ সর্দি, কাশি, হাঁচি, নাক দিয়ে জল পড়া, এই বিষয়টি সম্পর্কে। একে কী করে প্রিভেন্ট করা যায় এবং হলেই বা কীভাবে একে ট্রিটমেন্ট করব, তার জন্য আমি হোমিওপ্যাথিক মেডিসিন এবং ডোজ সহ আলোচনা করব। তার আগে আমি ডক্টর শ্যামলী রায় এবং আমার ইউটিউব চ্যানেল স্টে হেলদিতে সবাইকে স্বাগত। শীতকালের এই ঠান্ডা আবহাওয়া সাধারণ সর্দি কাশি বা কমন কোল্ড এবং কোরাইজার একটা আদর্শ সময় হয়ে যায়। এই সাধারণ সর্দি কাশিতে প্রচণ্ড হাঁচি হওয়া, নাক থেকে জল পড়া, গলায় ব্যথা হওয়া, গা হাত পায়ে ব্যথা হওয়া, জ্বর, সামান্য জ্বর আসা, জ্বর ভাব ইত্যাদি লক্ষণগুলো দেখা যায়। এই সাধারণ সর্দি কাশির জন্য প্রধান কারণ হলো কিছু কোল্ড ভাইরাস। এর মধ্যে রাইনো ভাইরাস হচ্ছে একটি অন্যতম প্রধান কারণ। এই ভাইরাসগুলো আমাদের চোখ, নাক, মুখের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনফেক্টেড করে। সাধারণত যাদের ইমিউনিটি কম তারা এই ভাইরাস দ্বারা চট করে আক্রান্ত হয়ে যান। তাছাড়া এই ভাইরাস যিনি আক্রান্ত তার সঙ্গে হ্যান্ড টু হ্যান্ড কন্ট্যাক্ট বা তার ব্যবহার করা জিনিসপত্র ধরে তার থেকে কিন্তু ইনফেকশনটা স্প্রেড করে। শীতকালেই কিন্তু আমরা দেখা গেছে যে আমরা বেশি কিন্তু সর্দি কাশি, হাঁচি ইত্যাদিতে কিন্তু আমরা বেশি ভুগি। তার কতগুলো কারণ আছে। প্রথমত, শীতকালে সূর্যের তাপ যেহেতু কম থাকে এবং সূর্যের আলো আমরা খুব কম সময়ের জন্যই পাই, সেই জন্য আমাদের শরীরে ভিটামিন D3টা কম তৈরি হয়। ভিটামিন D3 তো আমাদের শরীরে ইমিউনিটি বাড়িয়ে তোলার জন্য খুব প্রয়োজনীয়। আর তাছাড়া এই ঠান্ডা আবহাওয়ায় ভাইরাসগুলো খুব বেশি শক্তিশালী হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে পড়ে, এই জন্য আমরা চট করে এই সময় সর্দি কাশিতে আক্রান্ত হয়ে যাই। তাছাড়া শীতকালের আবহাওয়ার হাওয়া ভারী থাকে, এর জন্য অনেকক্ষণ ভাইরাসগুলো একই জায়গায় অনেকক্ষণ স্টে করতে পারে, এই জন্য একসঙ্গে অনেক ব্যক্তি কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে পড়তে পারেন। যেহেতু এখন COVID-19 প্যান্ডেমিক চলছে, তাই COVID-19 ডিজিজের সঙ্গে সাধারণ সর্দি কাশির কিছু ডিফারেন্সিয়েশন আমি বলছি। COVID-19 ক্ষেত্রে শুকনো কাশি বা ড্রাই কাফ থাকে, এতে কোনো রকম এক্সপেক্টরেশন বা কোনো রকম কফ এগুলো থাকে না। COVID-19 ক্ষেত্রে প্রচণ্ড পেশেন্টের টায়ার্ডনেস থাকে, প্রচণ্ড দুর্বলতা থাকে, এতটা দুর্বলতা কোনো সাধারণ সর্দি কাশিতে থাকে না। এছাড়া COVID-19 ফিভার থাকে, খুব হাই হয়তো হয় না, তাও ফিভার থাকে। আর COVID-19 আরও কিছু সিমটমস থাকে যেগুলো একজনের ক্ষেত্রে এক এক রকম। যেমন কারোর ক্ষেত্রে প্রচণ্ড শ্বাসকষ্ট থাকে, কারোর ক্ষেত্রে নাকে কোনো ঘ্রাণ শক্তি থাকে না, মুখে কোনো স্বাদ থাকে না। এইগুলো সাধারণ সর্দি কাশিতে এত স্বাদ বা ঘ্রাণ কমে যাওয়া এইগুলো এতটা থাকে না। COVID-19 ক্ষেত্রে কারোর কারোর ক্ষেত্রে বুকে ব্যথা থাকে, কারো কারোর ক্ষেত্রে ডায়রিয়া থাকে, কারো কারোর ক্ষেত্রে কনজাংটিভাইটিস থাকে ইত্যাদি বিভিন্ন লক্ষণগুলো দেখা যায়। এবার বন্ধুরা, আমি আলোচনা করছি এই সাধারণ সর্দি কাশি, হাঁচিকে আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি সেই সম্পর্কে। এর জন্য আমাদের প্রথমে করণীয় হচ্ছে আমাদের মাথা, কান, গলা ভালো করে স্কার্ফ দিয়ে ঢেকে রাখতে হবে এবং গায়ে গরম পোশাক পরতে হবে। যার যেরকম শীত সেই অনুযায়ী পায়ে মোজা, হাতে গ্লাভস ইত্যাদি ব্যবহার করতে হবে। কারণ আমাদের শরীরটা যদি গরম রাখা যায় তাহলে রেসপিরেটরি ট্র্যাক্ট ইরিটেটেড হবে না এবং এর ফলে আমাদের কাশি, সর্দি এসব হবে না। এছাড়া দেখা যায় যে এত সাবধানতার পরেও অনেকেরই ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি হচ্ছে, কেন না তাদের ইমিউনিটি কম। তাহলে ইমিউনিটিটাকে বাড়াতে হবে। কীভাবে ইমিউনিটি বাড়ানো যায়? এর জন্য হোমিওপ্যাথিক মেডিসিন, আলফা আলফা টনিক খেতে পারেন,
আবার এর জন্য নেচারের হেল্প নিতে পারেন। এই ক্ষেত্রে আপনারা হলুদ, গোলমরিচ, মধু ইত্যাদি প্রত্যেক দিন সকালবেলা খেতে পারেন, কারণ এগুলো খুবই অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট আর কি। এবং এটা যদি আপনারা রোজ খান তাহলে আস্তে আস্তে আপনাদের ইমিউনিটিটা বাড়তে থাকবে। এছাড়া ইমিউনিটি বাড়ানোর জন্য মাল্টিভিটামিন খেতে পারেন। আর সেই সঙ্গে অবশ্যই পর্যাপ্ত ঘুমোতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, তাহলে আপনাদের শরীর থেকে টক্সিনগুলো বেরিয়ে যেতে অনেক সুবিধা হবে। এছাড়া ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে, তবেই কিন্তু চোখে, নাকে, মুখে হাত দিতে পারবেন। এইভাবে কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া এবং এর স্প্রেডিং কিন্তু বন্ধ করা সম্ভব হবে। এবার বলছি যে সর্দি কাশিতে যদি যখন কেউ আক্রান্ত হয়ে পড়ছেন তাহলে তখন তো অবশ্যই মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হবে। এবার আপনি যদি সেটা হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করতে চান তাহলে তো হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে, কিন্তু অনেক মেডিসিন তো আলোচনা করা সম্ভব নয়। কিন্তু আমি কিছু মেডিসিনগুলো বলছি যেগুলো অনেক বেশি ব্যবহার হয়, এবং এই মেডিসিনগুলোর যে সিমটমসগুলো বলছি সেই সিমটমসগুলোর সঙ্গে যদি আপনার ম্যাচ হয় তাহলে আপনি সেগুলো খেতে পারবেন। প্রথম মেডিসিন হচ্ছে অ্যালিয়াম সিপা 30। যখন ঠান্ডা লেগে, যখন নাক থেকে অঝোরে জল পড়ে এবং সেটা এত করোসিভ বা এত ক্ষয়কারী যে আপনার নাক হেজে যাচ্ছে, চোখ থেকে অঝোরে জল পড়ছে, সেক্ষেত্রে খেতে হবে অ্যালিয়াম সিপা 30। এটা দিনে দুবার খাবেন 8 ঘন্টা গ্যাপে, পরপর কিছুদিন খাবেন, কমে গেলে আর খাওয়ার দরকার নেই। এরপরের মেডিসিন অ্যাকোনিটাম ন্যাপেলাস 30। ঠান্ডা লাগার একদম প্রাথমিক অবস্থায়, অর্থাৎ যখন প্রচণ্ড হাঁচি হচ্ছে কিন্তু নাক থেকে কোনো জল বেরোচ্ছে না, প্রচণ্ড কাশি আছে, গলায় ব্যথা এবং সেই সঙ্গে প্রচণ্ড মানসিক অস্থিরতা থাকে, সেক্ষেত্রে খেতে হবে অ্যাকোনিটাম ন্যাপেলাস 30। 6 ঘন্টা গ্যাপে দিনে 3 বার খাবেন, পরপর কয়েকদিন খাবেন, কমে গেলে আর খাওয়ার দরকার নেই। এরপরের নেক্সট মেডিসিন হচ্ছে বেলাডোনা 30। ঠান্ডা লেগে যখন মাথায় খুব যন্ত্রণা হয়, মাথার মধ্যে দপদপ করে যন্ত্রণা করে, বিশেষ করে মাথার ডান দিকে যে যন্ত্রণা হয়, এবং সেই সঙ্গে ঠান্ডা লেগে টনসিল এমন ফুলে যায়, এত গলায় ব্যথা হয়, কোনো কিছু, কোনো খাবার গিলতে গেলেই অসুবিধা হয়, এমনকি জলও গেলা যায় না, জলটাও খাওয়া যায় না, তো এই রকম ক্ষেত্রে খেতে হবে বেলাডোনা 30। দুটো ডোজ 8 ঘন্টা গ্যাপে দিনে 2 বার খাবেন, কয়েকদিন খাবেন, কমে গেলে আর খাওয়ার দরকার নেই। এরপরে নেক্সট মেডিসিন অ্যান্টিমটার 30। ঠান্ডা লেগে যখন বুকে কফ হয়ে যায় এবং বুকের ভেতরে ঘড়ঘড় করে শব্দ হয়, সেটা আপনি নিজেও বুঝতে পারবেন, বুকের ভেতরে কাশলেই ঘড়ঘড় করে শব্দ হচ্ছে, অথচ কাশলে খুব সামান্য পরিমাণে কফ উঠে আসে, সেক্ষেত্রে খেতে হবে অ্যান্টিমটার 30। এটা দিনে 2 বার খাবেন 8 ঘন্টা গ্যাপে, পরপর কয়েকদিন খাবেন, কমে গেলে আর খাওয়ার দরকার নেই। এরপরে নেক্সট মেডিসিন জাস্টিসিয়া আধা টোটা মাদার টিংচার। ঠান্ডা লেগে যখন বুকে কফ হয়ে যায়, কফ বসে যায়, এক্ষেত্রে মানে ঘড়ঘড়ের আওয়াজ হবে, একটা ঘং ঘং করে কাশলে আওয়াজ হবে, সেক্ষেত্রে খেতে হবে জাস্টিসিয়া মাদার টিংচার। ঘং কাশি হচ্ছে অথচ কফ উঠছে না, খুব সামান্য ছিটেকুটো হলুদ সবুজ কফ উঠছে, সেক্ষেত্রে খেতে হবে জাস্টিসিয়া মাদার টিংচার। এক্ষেত্রে 5 ফোঁটা করে দিনে 3 বার খাবেন, হাফ কাপ জলে মিশিয়ে ভালো করে সেটা 3 বার খাবেন, কয়েকদিন খাবেন, সমস্যা কমে গেলে আর খাওয়ার দরকার নেই। এরপরে নেক্সট মেডিসিন বায়ো কম্বিনেশন 6। এটা 5টা করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন, সর্দি কাশিতে এটা খুবই ভালো কাজ করে, কয়েকদিন খাবেন, কমে গেলে আর খাওয়ার দরকার নেই। তাহলে বন্ধুরা আজকে কিন্তু আমার আলোচনা এই পর্যন্ত, এরপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে আবার নেক্সট হেলথ রিলেটেড ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।